শামসুর সালানের নিবেদিত ১৩টি প্রশ্নের আজকের অতিথি বাংলাদেশের একজন জনপ্রিয় চলচ্চিত্র প্রযোজক এবং বর্তমানে পরিচালক মোহাম্মদ ইকবাল। মোহাম্মদ ইকবাল নামের সাথেই আসে আলোচনা, আসে সমালোচনা, আসে তর্ক, আসে বিতর্ক। এই যে ক্যারিয়ারটা এত তর্কময়, এটা কেমন এনজয় করেন? একটা কথা স্পষ্ট, যেটা আমি সবসময় সত্য কথা বলার চেষ্টা করি। এখন সত্য কথা বলা কেউ নিতে পারে, কেউ নিতে পারে না, এটা হলো আমার সবচেয়ে বড় দোষ। ইকবাল ভাই, সত্য কথা বলার জন্য কিন্তু একটা পাওয়ার লাগে বা একটা শক্তি লাগে, কিংবা গডফাদার লাগে পিছনে, না হলে কিন্তু এই সমাজে সত্য কথা সবাই বলতে পারে না, অনেকেই সত্য বলতে চায়। আপনার শক্তিটা কি টাকার, নাকি গডফাদারের, নাকি পলিটিক্যাল, না কিসের? সত্যতা, শুধু সত্যতা দিয়ে সত্য কথা বলা যায়? কিন্তু আপনার সাবেক বন্ধু শাকিব খানকে যদি জিজ্ঞেস করি আপনার সততা সম্পর্কে, তাহলে তো আসল উত্তর পাবো যে আপনি আসলে সৎ না অসৎ। না, আমি তো অন্য কাউকে নিয়ে আমি এখানে কথা বলতে আসিনি, তো আমি বলতেছি যে আপনি যে সব দাবি করছেন, হ্যাঁ অবশ্যই আমি শাকিব খানের ঘরনায় যদি জিজ্ঞেস করা হয় তাহলে তো আমি ওইখানে আমি 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 যেই পর্যন্ত যেইভাবে চলি বা যেই স্টাইলে আমার চলা উচিত, যেই কথাগুলো আমার ঠিক বলা উচিত, আমি ঠিক ওই জিনিসটাই করি। তার বাইরেও আমি চলি না, তার বাইরেও আমি যাওয়ার চেষ্টাও করি না। ভাই, আপনি একজন সচেতন নাগরিক, প্রযোজক, আপনি সিনেমা বানালেন, নাম দিলেন ডেড বডি। নামটা শুনেই তো ভয় লাগে। ডেড বডির নামটা শুনে অনেকে বলতেছে ভাই আপনার নামের উপরে সিনেমা চলবে না, কিন্তু নামটা কি সামাজিকভাবে সোশ্যাল কোনো মেসেজ বহন করে ডেড বডি নামটা? আমি আমি একটা কথা বলি যে এর আগে বাংলাদেশে অনেক ছবির নামের রিলিজ হয়েছে, ছবির নাম যদি হয় খাইসি তরে, তারপরে ছবির নাম যদি হয় কি অনেক ধরনের নাম আছে যেগুলো, হ্যাঁ এগুলোতে তো অবশ্যই ভালো আছে। না না, এটা তো মোটেও বিকৃতি নাম না, কিন্তু আমি বলছি একটু ভয় লাগে নামটা শুনে। আমার গল্পটা তো গল্পের সাথে আমার যেটা যায় এই গল্পের সাথে একটা অ্যাকচুয়ালি ডেড বডির গল্পটাই। আচ্ছা ভাই, একটু গল্পটা বলেন না। একটা ছেলে ভালোবাসা কিভাবে বিক্রি করে দেয়, জাস্ট এইটাই দেখার জন্য। বাহ, মানে মানুষের একজন প্রেমিকের ভালোবাসা বিক্রির গল্প ডেড বডিতে আছে। কোন ছবি থেকে নকল করছি? কোরিয়ান কোন ছবি বলো তো? আমি এখনও পর্যন্ত দুইটা ছবি, আবার তিনটা ছবি হয়েছে, আমি এখনও পর্যন্ত কোনো নকলের ছায়া দেখি নাই। ওকে, আপনি এমন আওয়াজ শোনা যায় যে লাস্ট মোমেন্টে আসলে ঈদে আসছেন না, আপনি পুরাই আওয়াজের উপর থাকবেন, ঈদে আপনি সরে যাবেন। আমি কিন্তু সেম প্রশ্নটা কিল হেমে করছিলাম, আরে আমি আসছিলাম, কিন্তু আসছিলেন, এবার আসবো, সরার কোনো সম্ভাবনা নাই। হল পেতে গিয়ে আপনার কী কী বিড়ম্বনার শিকার হতে হচ্ছে? একদিকে মহামান্য রাষ্ট্রপতির পুত্র আরশাদ আদনানের ছবি রাজকুমার, অনেক ব্যাপার। আমি যখন ছবিটা রিলিজ মানে শুটিং আরম্ভ করি, যখন আমি মহরত করি, তখন আমি কিন্তু বলছিলাম যে আমি এই সিনেমাটা শুধু সিনেপ্লেক্সের জন্য আমি সিনেমা বানাবো, কারণ আমি গল্পটা ওইভাবেই নিচ্ছি। এখন আমি আমার যে সিনেপ্লেক্সে আমার যদি আমি কয়েকদিন আগেও বলছি যে আমার যদি একটা সিনেপ্লেক্স আমি যদি পাই তারপর আমি আসবো, কারণ আমি বলছি ঈদে আসবো। আসবো আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড স্যালাইনে। কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন, এসএমসির রোড স্যালাইনে। আচ্ছা, মানুষ কেন এটা ধরে নেয় যে প্রথমেই ধরে নেয় যে কে কয়টা হল বেশি পেলো তার ছবি এক নাম্বার, মানে রিলিজের আগে প্রথম কম্পিটিশন? এই সুযোগই নাই এবার, এই সুযোগ এইবার নাই। কেউ যদি চিন্তা করে যে আমি এক নাম্বার অবস্থানে থাকবো, এই সুযোগই নেই। কারণ কি, ছবি যদি আমার জানা মতো 10-11টা ছবি রিলিজ হচ্ছে, আমারটাই যে এক নম্বর হবে এমন কোনো কথা নাই। কারো না কারো ছবি যদি লেগে যেতে পারে, ঠিক আছে, কারণ আমরা তো একটু হলেও টেবিলে বিজনেস করি, আর মোটামুটি 2-4টা ছবির খবর তো আমরা রাখি, কার ছবি কেমন হয়েছে এবার আমরা কিন্তু আমাদের নলেজে আছে। অতএব তুমি এটা নিশ্চিত থাকো যে এইবার একটু খেলা ব্যতিক্রম হতে পারে। রিসেন্টলি আমারই একটা সাক্ষাৎকারে আপনি নায়িকাদের সম্পর্কে একটি কমেন্ট করেছেন, নায়িকারা ঘুরে বেড়ায় কিন্তু কাজে ডাকলে তাদের কাজে পাই না, এই জন্য অসন্তুষ্ট হয়ে আপনি ভারত থেকে নায়িকা নিয়ে ছবি করেছেন। আমাদের শিল্পীদের এই নায়িকাদের সম্পর্কে এই অভিযোগটা নায়িকারা সঠিকভাবে ভালোভাবে গ্রহণ করে নাই, এরা অসন্তুষ্ট হয়েছে আপনার? না, আমার কথা সত্য কথা, এবং সে যদি অসুস্থ হয় আমাকে নিয়ে আসবো, আমি তার সাথে ব্যাখ্যা ব্যাখ্যা বুঝাই দেবো আমি যে তোমরা যে আমি কিন্তু নতুনদের কথা বলছি, হ্যাঁ
তোমরা যে ছবি একটা ছবি রিলিজও হয়নি, মরতকে অর্ধেক শুটিং হয়েছে বা অর্ধেক শুটিং হয়েছে, তারপর থেকে তোমাদেরকে পাওয়া যায় না। তোমাদেরকে চাইতে চাইলে তোমরা সিনেমার আগে রিলিজ, আমি যদি একটা সিনেমা দেখাইলো ভাই আমি কিন্তু একটা ছবি করবো, ভাই আপনার ছবি কিন্তু করবো, যখনই আমি বলি যে তুমি তো ছবিটা করতে চাইছো তুমি কি করবা, ভাইয়া কবে জানি শিখলা, এ ভাই আমি তো ডুবাই থাকবো ভাইয়া। ভাই এরকম শোনা যায় যে আপনি খুবই একসময় খুবই হামকি তুমকি বা আপনার একটা বড় ধরনের হ্যাডাম ছিল, যখনই আরশাদ আদনান মহামান্য রাষ্ট্রপতির ছেলে হয়ে গেল তখন নাকি আপনি ভীত হয়ে বিড়াল হয়ে তাকে বন্ধু ডেকে, এবং আপনি এখন ভয় আছেন ও যদি একটা ফু দেয় আপনি উড়ে যাবেন। ফু তো দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু আপনি তাকে ভয় পান। তুমি দেখছো লোকে বলে, লোকে বলতেই পারে আপনার ব্যাখ্যা। আমি তোমাকে বলছিলাম যে আমি দুটা জিনিসকে ভয় পাই না, একটা মৃত্যু আর একটা লোক যে সত্যের পথে চলাটা, এই দুটা জিনিসকে আমি কখনোই ভয় পাই না। এবং আমি ইকবাল ইকবালে আসি, মৃত্যুর আগ পর্যন্ত ইকবাল ইকবালই থাকবে। সাকিব খানের সাথে মিলবেন কবে? কখনো না। জীবনে এমন কোনো শত্রুতা কি তৈরি হয় বা জীবনে এমন কোনো সম্পর্ক কি আসলে হয় যেটা আর কখনো মিলে না? আমার বলা হইতে পারে এটা স্বামী স্ত্রীর ক্ষেত্রে অনেক সময় না, স্বামী স্ত্রী ডিভোর্স হয়ে গেলে আর হয় না, না ওইটা আপনারা তো স্বামী স্ত্রী ছিলেন। আমি বলি এটা নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না, সে তার জায়গায় সে ভালো আছে, আমি আমার জায়গায় ভালো আছি। ডেড বডি ছবি নিয়ে দর্শকের উদ্দেশ্যে এমন কিছু কথা বলেন যেই কথা শুনে সত্যি সত্যি মানুষ ডেড বডি সম্পর্কে সঠিক ধারণা পায়। এবং আমি তোমাকে স্পষ্ট এখানে একটা কথা বলি, ডেড বডির ছবি যদি মেকিং খারাপ হয়, ছবির গল্প যদি খারাপ হয়, আর জীবনে ছবি বানাবো না, চ্যালেঞ্জ করে গেলাম। থ্যাংক ইউ ভেরি মাচ, ওয়েলকাম। আমার মতো আপনারাও জানেন ডায়রিয়া সহ যে কোনো পানি শূন্যতায় আমার আস্থা এসএমসি রোড সেলাইনে, কেনার সময় প্যাকের গায়ে এসএমসির লোগো দেখে কিনবেন। এসএমসির ওরসেলাই নেন।